মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়, এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। এই গানটি খুব পপুলার বাংলাদেশে, জাতীয় পুরস্কার পেয়েছিলাম। তাছাড়া আমি নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আমরা এই কিছুদিন আগে কলকাতাতে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম করে গেছি আমরা দুজনে, তো এটা একটা বিরাট চমকটার গান। আমি গিয়েছিলাম, আমি শোনাচ্ছি, কারণ আমাকে যখন রবীন্দ্রসঙ্গীত গাইতে বললেন, যেহেতু আমি গজল গালিব সাহেব আর আমাদের আজকালকার যারা বই আছে আমি পড়ি, গালিব সাহেব তো 200 বছর আগের এবং উনি এক খুব পপুলার একটি গজলটা আছে কি দিলে নাদা তুঝে হুয়া কে আহে আখির ইস দর্দ কি, তা কি শোনাবো? তা আমি শুনেছিলাম, দিলে নাদা তুঝে হুয়া ক্যা হে আখির ইস দর্দ কি দবা ক্যা হে দিলে নাদা। দেখুন গালিব সাহেব বলেছেন দিলে নাদা তুঝে খুয়া ক্যা হে আখির, মানে যখন যাতনায় যন্ত্রণার কথা উনি বলেছেন। আর রবীন্দ্রনাথ বলেছেন, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে সে কি কেবলই যাত না। তা আপনি যে প্রশ্নটা করেছেন যে একা থাকতে হয়, সবাই কিন্তু একটু একা থেকে ওই যাতনাময় ব্যাপারগুলো আসে আর কি, তো খুব ভালো লাগে আমার এই কম্বিনেশনটা। আমি অ্যালবামটা দেখাচ্ছি, ফটো হমে বহু এনজয় কে কি এসে মিউজিক তো হ্যাঁ, মিউজিক কাজ এক আন্দাজ হিসেবে যে স্টাইল হ্যাঁ পুরো ডিফারেন্ট হ্যাঁ বাকি সে, তো এসে হমে কই বার বহুত লোক বড়ে কম্প্লিমেন্ট কে আতে কি ভাই এসো কব বন্ধ করেন ইস রেকর্ড কো, হমে মালুম নেই পড়তা হ্যাঁ, তো চলতাই যায় চলতাই যায় বস এসা দিল করতা, লেকিন সমথিং হ্যাজ হ্যাপেন্ড এট দিস রেকর্ড জো কি মে আপনে মুহ সে নেই বলনা চাহতা হুম, লেকিন it has really you know struck people, jisko kehte hain ki logo ko bahut acha laga hai, and we are getting very good feedback aur bahut acha log isme sara rahe hain. isme 10 ghazal aur nazm hai aur ek hi duet hai, main thoda sa gungunaungi bhupinder ji ko ekdam bilkul, kyunki ye thoda sa alag treatment ke sath. neeli neeli akhiyon se jhaake re samandar jaan लहरों के पांव पे आए और जाए, गिली गिली रेत पे क्या लिख जाए, कैसे लकीरे आके आके झांके नीली नीली अखियों से झांके रे समंदर झांके। इसमें बेस जो है वो हमने फोक कर दिया है, बाकी इसमें जो म्यूजिक है इट्स टोटली रॉक म्यूजिक, इसमें हमारे बेटे ने गिटार बजाया है अमनदीप सिंह ने, पूरा रॉक का जो गिटार है वो सब उसने बजाया है, एंड एक कॉम्बिनेशन है कितना अच्छा हो गया कि भी एक फोक और उसके ऊपर रॉक जो गिटार की पीस है उसके ऊपर और रिदम भी जो है वो भी,
So in totality, we are very happy with Baksar. Yes, our last question, what is your feeling about our West Bengal? West Bengal is, of course, I love this place. मैं तो शायद पता नहीं मैं तो किशोर दादा के साथ आई उसको कम टू प्ले 1972-73 से मैं आ रहा हूँ यहाँ पे तो इतने अच्छे लोग इतना प्यार इतनी मोहब्बत करते हैं लोग तो बड़ा अच्छा लगता है गिव्स यू पेप अप यू नो जिसको कहते हैं कि भाई आपको बड़ा बड़े हौसला अफजाई होती है आपकी कि भाई देयर इज समवन हु लव्स यू दैट इज बंगाल दीदी आपने बांग्ला बोल दिन बांग्ला संपर्क बांग्ला अभी तो বলি আমি থাকি বম্বেতে কিন্তু আমি ভীষণ নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমি বাংলায় জন্ম নিয়েছি কারণ এখানে যেভাবে সাহিত্য এবং লিটারেচার আমি যখন জাজ করতে আসতাম দেখতাম 3 বছরের বাচ্চা যখন গান করছে আর আমি এখানেই দেখি যে প্রত্যেকটি বাড়িতে হারমোনিয়াম আছে গলা সাজছে এই যে চর্চাটা এটা কিন্তু বাংলা ছাড়া আমি দেখি না অন্য কোথাও যে আমার গর্ব থ্যাংক ইউ